কাল সাত ঘটিকার সময় একটি পিকআপ ভ্যানকে আমরা সন্দেহ হলে ঠেকিয়ে চেক করি। চেক করা কালে উক্ত পিকআপ ভ্যানের মধ্যে পুরাতন কিছু লোহার কেসিগেটের অংশ পাওয়া যায় এবং দুইজন ব্যক্তি, একজন চালক এবং হেলপারকে আটক করি। উক্ত মালামাল সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা কোনো সদুত্তর দিতে পারে না এবং কাগজপত্র দেখাতে পারে না। আমি উক্ত ব্যক্তিদ্বয় এবং উক্ত পিকআপ এবং মালামাল নিয়ে থানায় আসি। পরবর্তীতে আমি জানতে পারি যে উক্ত মালামাল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চরেরহাট খালিশপুর থেকে তাদের ওখানকার কিছু অসৎ কর্মচারীর যোগসাজশে বের করে নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তারা আসলে এবং আমাদের সিনিয়র স্যারদের সাথে কথা বলে আমরা আইনগত ব্যবস্থা নিব। চুরি যে হয়েছে, চুরিটা হয়েছে এই বিষয়টা জানাবো, কে কে আছে এটা জড়িত আর কি। জড়িত আছে বলে মনে করেন বলতে তিনজনের নাম তো পাওয়া গেছে। একটা হচ্ছে যে ইলিয়াস, নাজমুল আর কাজিম, যে ওরা তো দুজন ড্রাইভার, ইলিয়াস আর নাজমুল, আর হচ্ছে কাজিম হচ্ছে মেকানিক। আসলে এখন এদের বিষয়ে তো আমি এখন যে চিফ স্যারের কাছে লিখবো যে অ্যাকচুয়ালি তাদের এই যে কর্মকাণ্ডের বিষয়টা, বাই দিস টাইম চিফ স্যারের সাথে আলোচনাও হয়েছে আর কি। হ্যাঁ।